হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো শালিক পাখির বাচ্চা আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন, কোন গাছে শালিক পাখি বেশি বাসা বাঁধে, সবই আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, শালিক পাখির বাচ্চা পাওয়া যাচ্ছে, সেই জন্য এই ভিডিওটা করা আপনাদের জন্য। তো বন্ধুরা, শালিক পাখি বাসা বাঁধে হচ্ছে নারিকেল গাছের খোদলে বা যে কোনো গাছে কোদল থাকলে, সেসব কোদলে আপনারা দেখতে পারেন যে শালিক পাখি বাসা করছে কি না, অথবা নারিকেল গাছের মাথায় পাতার মাঝে যে ফাঁকটা থাকে, সেই ফাঁকে অনেক সময় শালিক পাখি বাসা বাঁধে, তো আপনারা সেখানেও দেখতে পারেন। তো শালিক পাখি যদি নারিকেল গাছের একদম মাথায় বাসা বাঁধে, তাহলে শালিক পাখির বাচ্চা নেওয়া অনেকটা কষ্ট হয়ে যায়, আমার জন্য অনেকটাই কষ্ট। সেই জন্য আমি খোদল থেকেই বাচ্চা নিই, কারণ আমি নারিকেল গাছে তেমন একটা উঠতে পারি না, অল্প একটু উঠতে পারি আর কি, সেই জন্য মাথা থেকে নিতে পারি না। তো আপনারা যদি নারিকেল গাছে না উঠতে পারেন, তাহলে যে নারিকেল গাছে উঠতে পারে তাকে বলে দেখতে পারেন, সে যদি রাজি হয় তাহলে উঠবে, উঠে আপনার পাখিটি পেড়ে আপনাকে দিয়ে দেবে। আর বন্ধুরা, বাচ্চালিক কিন্তু অনেক সহজ সহজ জায়গায় বাসা বাঁধে, যেখান থেকে আপনি সহজেই বাচ্চা নিতে পারবেন, যেমন জানালার পাশে বা যে কোনো দেয়ালের ফাঁক ফোকরে শালিক পাখি কিন্তু বাসা বেঁধে থাকে, তো আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অল করে দিতে পারেন।